বাবু, বোকা মরে যাবে, খিদার কথাটা বলবে ক্লাই, তুই ওকে দেখিস বাবু, ওকে দেখিস। তোর ওই সিসিটা থেকে কটা ঘুমের ওষুধ খেয়েছি। যদি ঘুমটা ভালো হয় তার লিখে তাই শোনো, এদিকে এসো। কেন? আমি বলছি তাই, এখানে এসো। কি ভাবো কি নিজেকে? আমার লাইফটা হেল না করলে তোমার শান্তি হচ্ছে না, তাই না? আমার যা যা সর্বনাশ করা তা তো করেই দিয়েছো, আর কি কি বাকি আছে? কি হলো, চুপ করে আছো কেন? খুব তো বকবক করো। এত যখন শখ হয়েছিল খেয়ে নিতে আর চার পাঁচটা ট্যাবলেট, একেবারে ভবলীলা সাঙ্গ হয়ে যেত। তা হইলে তো তুই বেঁচে যেতিস বটে। কি পাকা মুমের কথা বলার বুদ্ধি তো খুবই আছে। বেঁচে যেতাম, এখন আমার সারাটা জীবন বেঁচে থাকাটাই দায়। তোমরা সবাই মিলে আমাকে যেভাবে ফাঁসিয়েছো, বাঁচার কোন রাস্তাটা তোমরা বাকি রাখলে বলো তো? আমাকে সারাটা জীবন এখন তোমার দয়ায় বাঁচতে হবে। এই কথাটা বলিস লাই থামো, তুমি এই কথাটা বলিস লাই কি বলবো তাহলে? যে কাণ্ডটা ঘটিয়েছো তুমি যদি এখন জনে জনে বলে বেড়াও, বা অন্য কাউকে না হলে আমার যদি বউকেই বলে দাও, হয়ে গেল তাহলে গল্প শেষ। এই বলো তো, আমাকে সারাটা জীবন এরকম ভয়ে ভয়ে বাঁচতে হবে কেন? আমি যখন তোকে কথা দিয়েছি আমার জীবনটা থাকতে, ও কথাটা আমি কাউকে কোনোদিন বলবো নাই। তোমার কথা তোমার কাছে রাখো, এগুলো আমি বিশ্বাস করি না, তোমাদের কাউকে আমি বিশ্বাস করি না। তোমরা তোমাদের স্বার্থ সিদ্ধির জন্য এমন কোনো কাজ নেই যেটা তোমরা করতে পারো না। তুমি যদি এই কথাগুলো কাউকে বলো তাহলে তোমার কথা কেউ বিশ্বাস করবে না, কেউই না। বরং উল্টে আমি তোমাকে ভালোভাবে বুঝিয়ে দেব যে আমি তোমার কতটা ক্ষতি করতে পারি। শোনো, এই বাড়িতে তুমি আশ্রয় পেয়েছ, তোমার খাওয়া পড়ার একটা সংস্থান হয়েছে। যদি ভদ্রভাবে থাকতে পারো তাহলে থাকবে, আদারওয়াইজ যদি আবার কালকের মতো কোনো ব্লান্ডার করো তাহলে কিন্তু তুমি সেই জায়গাটাও হারাবে। অ্যান্ড আই প্রমিস। তোর আর কিছু বলার আছে? কেন, এতক্ষণ ধরে যে আমি বকবক করে গেলাম সে কথাগুলো তোমার দরকারি বলে মনে হয়নি? বাহারও বোকা আছে রে, তোদের শহরের লোক গুলানকার মতো অত বুদ্ধি নাই। তবে সি যদি কাউকে কোনো কথাটো দেয়, তার জীবন থাকতে সি কথাটোর কোনো দিন কোনো খেলাপ হয় নাই। তুই ভুলিস লাই বাবু, সত্য কামটা আমার মাম্মু আনছে। সিতো গ্রামের লোক গুলানকে একটো কথা দিয়েছিল, তার লিগে সারা জীবনটা
একাই লড়াই করে গেল, আর আমি তো একটা লোককে কথা দিয়েছি, সেই কথাটা আমি রাখতে পারব কিনা? তার কথাটার থেকে তার জীবনটার দাম বেশি লয় রে। আমি যাচ্ছি বাবু। বাহার বোকা আছে রে, তোদের শহরের লোক গুলানকার মতো অত বুদ্ধি নাই, তবে সি যদি কাউকে কোনো কথাটো দেয় তার জীবন থাকতে সি কথাটোর কোনো দিন কোনো খেলাপ হয় নাই। শোন, ওই কাবুল এর আগে কয়েকবার গেছে আমাদের গায়ে বুঝলি, আর ওকে আমি ভালো করে বুঝিয়েও দিলাম সব, ওই কোনা এক্সপ্রেসওয়ে পার হয়ে সোজা হাইওয়ে ধরে চলে যাবি। হ্যাঁ দাদা, তুমি একদম চিন্তা করো না, আমি ওখানে পৌঁছে গিয়ে তোমাকে ফোন করে দেব। সে তো করবি, আর কালকে কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়বি বুঝলি, ঠিক আছে তো? হ্যাঁ দাদা। হ্যাঁ হ্যাঁ, আর শোন শোন, ভালো কথা, ওই কাবুলকে আমি বলে দিয়েছি গাড়িতে কয়েকটা বেশি করে কুশন তুলে নিতে, তুই দেখবি মায়ের পিঠের তলা যেন কুশনগুলো দেওয়া থাকে, মা তো আবার একরকম ভাবে বেশিক্ষণ বসতে পারেন না। আমি বললাম তো দাদা, তুমি কিচ্ছু ভেবো না, মাকে আমি খুব ভালো করে নিয়ে আসবো। আর ওই সুবোধা বৌদি বাচ্চারা আসতে চাইলে ওদের নিয়ে আসিস। কিন্তু সবাই মিলে যদি বাড়ি থেকে চলে আসি তাহলে অসুবিধা? তো বিয়ের সময় কি করবে, তখনই কি এরকম? না, তখন না হয় একদিনের জন্য কাউকে বাড়িতে রেখে তারপরে আসা হবে। ও ঠিক আছে ঠিক আছে, রেডি যা। হ্যাঁ বৌদি, ওই সকাল সকাল বেরোতে হবে তো, না আমি যাওয়ার সময় তোমাকে বলে যেতাম। নিশ্চয়ই গাড়িতে যাচ্ছ? হ্যাঁ তো গাড়িতেই তো যাবে, মা আসবেন তো, গাড়ি ছাড়া কিসে যাবে? আশা করি বড় গাড়িটা পাঠাচ্ছ না। বড় গাড়িটাই পাঠাচ্ছি, কারণ কাবুলি একমাত্র ওদিকের রাস্তাঘাট ভালো চেনে। আশ্চর্য জয়া, তুমি কোন আক্কেলে বড় গাড়িটা নিয়ে যাচ্ছ শুনি? জানো আমি জানতাম এক্স্যাক্টলি এরকম একটা কিছু ঘটতে চলেছে। আচ্ছা তোমার দাদার যে একটা বড় গাড়ি আছে, এটা গ্রামের লোককে দেখাবার জন্য গাড়িটা ড্যামেজ না করলে চলছে না? তাছাড়া তোমাদের গ্রামে তো গাড়ি ঢুকলে সরাকারে হুমড়ি খেয়ে পড়ে, যেন জীবনে গাড়ি চোখে দেখেনি। ওফ, এ তো আগের বার, আমার এখনো মনে আছে গাড়ি থেকে নামতেই দিচ্ছিল না, ধাক্কা ধাক্কি। নোংরা বাচ্চা কাচ্চা, নোংরা হাতের ছাপ ছি। কিন্তু বৌদি, আমি গাড়ি নিয়ে যেতে চাইনি, দাদা বলল তাই। আচ্ছা অনু, রোজ তো সকাল 9টার আগে ঘুম ভাঙে না, আজ কি গাড়ির শোকেই 7 সকালে ঘুম থেকে উঠে চলে এলে? যদি তাই মনে করো তাহলে তাই। আচ্ছা বাড়ি থেকে একটা জিনিস নিয়ে চলে যাওয়া হচ্ছে, ফর কার্সিস এক কিছু ডিসকাস করতে হয়, সেটুকু তোমরা জানো না তাই না? অনু, গাড়িটা আমার, এটা বাড়ির জিনিস নয়। অ্যাটলিস্ট এই ব্যাপারটা নিয়ে তোমার মাথা না ঘামালেও চলবে। দাদা, বৌদি তো খুব একটা ভুল কথা বলেনি, তার থেকে বরং কি না বলছিলাম, তার থেকে একেবারে মাকে যদি ওখান থেকে নিয়ে আসতাম তাহলে ভালো হতো না? এখন তো ওখানে ভাড়ার গাড়ি পাওয়া যায়। জয়া, কথাগুলো আমাকে শোনাবার জন্য না বলে আগে থেকে ঠিক করলে ভালো হতো না? তুমি জানো যে আজ বাদে কাল বাড়িতে একটা কাজ, এখন দুটো গাড়ির জায়গায় আরও একটা গাড়ি থাকলে সেটাও কাজে লাগে, আর এখন শুধু শুধু গাড়িটা আটকে রেখে। মা, আমি তোমার কথা শুনে আশ্চর্য হয়ে যাচ্ছি মা। অতীতে ঠাম্মার সাথে যা ঘটেছে তারপরে যদি ঠাম্মা এখানে আসে মনে করবে সেটা আমাদের ভাগ্য, সেখানে তুমি একটা সামান্য গাড়ি নিয়ে।
আমি কি বলেছি মন, আমি এমন কি বলেছি? তোমরা সব সময় আমাকে ভিলেন বানানোর জন্য রেডি হয়ে থাকো, তাই না? কি বলেছি আমি? আমি শুধু বলেছি যে বড় গাড়িটা না পাঠিয়ে ছোট গাড়িটা পাঠাবে, দ্যাটস ইট। নাও ইউ টেল মি অনু, তুমি বলার কি? হোয়াট? ইয়েস, হু আর ইউ টু সে অল দিস থিং? দিব্য, দিব্য, নাও ইউ আর ইনসাল্টিং মি। মান অপমান এসব তোমার আছে অনু? তোমার যদি সামান্যতম সেন্স থাকতো তাহলে আমার সামনে দাঁড়িয়ে এই মেয়েটাকে তুমি এভাবে অপমান করতে পারতে? তুমি আমার মাকে অপমান করতে পারতে? আজকে আমার যা কিছু হয়েছে তার জন্য আমার জীবনের প্রত্যেকটা ইঁট, আমার মা, আমার এই বোন, আমার পরিবার নিজের হাতে গেঁথে দিয়েছে। তুমি একটা তৈরি বাড়ি পেয়েছো অনু, এর মধ্যে তোমার কোনো কন্ট্রিবিউশন নেই, কিচ্ছু না, নাথিং। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।